Good morning, my dear students. Welcome to Srishti School Online Class. আজকে ইংরেজির অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিদের স্বাগত। আমি নাইমানু, সিনিয়র শিক্ষক। ছোট্ট বাবুরা কেমন আছো সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি বাবুরা অনেক ভালো আছে, তার জন্য ক্লাস করতে পারছে। আচ্ছা, আর লক্ষ্য সোনামণিরা সবাই নিজেদের বই খাতা পেন্সিল গুছিয়ে নিয়ে বসেছো তো? হ্যাঁ, থ্যাংক ইউ, খুবই সুন্দর লাগছে বাবুদের সাথে একসাথে ক্লাস করছে। আচ্ছা, প্রথমে আমরা গত ক্লাসের পড়াটা তোমাদের কাছ থেকে ধরে নিচ্ছি। গত ক্লাসে পড়া বলবে প্রথমে আমার লক্ষ্মী সোনা মনিরা, রেডি? আমি ধরবো। আচ্ছা, আজকে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম না নেম অফ ফোর ফ্লাওয়ার্স, চারটা ফুলের নাম পড়েছি শিখেছিলাম। হ্যাঁ, এখন তোমরা কি করবে, প্রত্যেকে একটা একটা করে ফুলের নাম আমাকে বলবে, কিন্তু সবাই একসাথে কিন্তু আনমিউট করো না, একজন একজন করে আনমিউট করো, তাহলে আমি সবার পড়াটা কি করতে পারবো, শুনতে পারবো। হ্যাঁ, সবাই একজন একজন করে, সবাই একসাথে আনমিউট করো না, তাহলে কিন্তু আমি কারো পড়াই শুনতে পাবো না। আচ্ছা ঠিক আছে বেবিরা, তাহলে শুরু করো। আমরা এখন শুরু করব নেম অফ ফোর ফ্লাওয়ার্স এর নামগুলো বলবে। হ্যাঁ শুরু করো, কে কে বলবে? লক্ষ্মী সোনা বাবুরা শুরু করো, তুমি বলো। হ্যাঁ সুন্দর বলেছো, তোমাদের ধন্যবাদ। এরপরে পরের জন বলো, যারা বলতে বলো শোনো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর বাবুরা বলো, আর বাবুরা বলো সোনামণিরা, আচ্ছা অনেক অনেক সুন্দর হয়েছে, আমার সোনা বাবুরা তো সুন্দর করে বলেছে। আচ্ছা এখন কি করবো আমরা, আমরা আজকের পাঠে চলে যাই। আমরা আজকে কি পড়বো, আজকে আমরা পড়বো ক্যাপিটাল লেটার্স। সবাই বই বের করো, আমার সোনা বাবুরা সবাই বই বের করে সামনে রাখবে। আগে বই নিয়ে আমরা পড়বো, তারপর আমরা লেখার দিকে যাবো। আগে বই নিয়ে পড়বো, তারপর আমরা লিখবো, ক্যাপিটাল লেটার্স পড়বো আমরা। প্রথমে পড়ছি ক্যাপিটাল লেটার, সবাই সামনে বই নাও, হাত ধরো, সুন্দর করে হাত ধরে আমরা লেখা শুরু করছি। হ্যাঁ কি নিয়ে আসলাম, ক্যাপিটাল লেটার্স ছোট্ট সোনা বাবুদের জন্য সবাই বই। হ্যাঁ এই তো বই নিয়েছে সাবিলার, দেখতে পাচ্ছি বই, থ্যাংক ইউ, সুন্দর করে বাবুরা বই নিয়েছে, অনেক ধন্যবাদ। আমরা পড়া শুরু করি সবাই। হ্যাঁ কি পড়বো আমরা, এ থেকে পড়া শুরু করবো, এ। হ্যাঁ হাত দিয়েছো, বই হাত দিয়েছো, A, B, C, D, E, F, G. হয়েছে আমার সব ছোট্ট বাবুদের? আমি আবার পড়ছি, A, B, C, D, E, F, G. হলো? হ্যাঁ তাহলে আমি আরেকবার লাস্ট পার্ট পড়ে নি, বাবুদেরকে সবাই পড়ছে তো জোরে জোরে। হ্যাঁ আমার বাবুদের সবাইকে সামনে দিচ্ছি, খুবই মনোযোগ দিয়ে কাজ করছে, সবাই একটু জোরে জোরে পড়ো। A, B, C, D, E, F, G. বলো? হ্যাঁ পড়া কিন্তু হয়ে গেছে, তাহলে আমরা এখন কি করবো, লেখার দিকে যাব। যার জন্য আমরা কি করব, খাতা সুন্দর করে ডেকোরেশন করে নিবো এবং পেন্সিলটা হাতে নিব। হ্যাঁ এক হাত দিয়ে খাতা ধরবো আর এক হাত দিয়ে পেন্সিল ধরে আমরা সুন্দর করে লিখবো। ছোট্ট লেখা রেডি তো লেখার জন্য? আজকে কিন্তু একটা নতুন লেটার আমরা শিখবো, লেটারটা কি বলতো, নতুন লেটারটা হচ্ছে কি বলো, জি, ক্যাপিটাল লেটার্স জি শিখবো আমরা আজকে। আজকে কি শিখবো, ক্যাপিটাল লেটার্স জি। তাহলে শুরু করছি, আমরা আজকে লিখবো হচ্ছে ডি ই এফ জি, শুরু করি। হ্যাঁ আমার ছোট্ট বাবুরা রেডি, সব বাবুরা সুন্দর করে রেডি হয়ে ক্লাসে বসেছে, অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন বাবুরা সবাই ক্লাস করবে, অনেক অনেক ভালো লাগবে ম্যাডামের কাছে।
আচ্ছা তাহলে শুরু করি আমাদের লেখা আমরা লিখব ক্যাপিটাল লেটারস কি ডি ই এফ জি হ্যাঁ সবাই খাতা বের করো খাতা বের করো হ্যাঁ বাবুরা সবাই খাতা বের করবে আমরা লিখব ডি ই এফ জি তাহলে শুরু করছি ক্যাপিটাল লেটারস Capital letters. Capital letters. কোথা থেকে লিখবো বলেছি আমি? আমরা লিখবো আজকে D থেকে. D F D E F G. আমরা শুরু করি D. D তারপর E আমি আবার যেমন বলছি E এর তিনটা দাগ সমান হবে E এর তিনটা দাগ সমান হবে আমরা অনেকেই ভুল করে দেখো এখানে অনেকে এরকম করে দাগ দিই এরকম করে দাগ দিই দেখতেই না এটা যদি কেউ করো তারপর কিন্তু কাটা হবে তার সাইডে যদি করো তাহলে একটা দাগটা কাটা আমরা এভাবে দাগ দিব না আমরা এভাবে দাগ দিব না আমরা E এর কোনো দাগ দিব না হ্যাঁ লক্ষ্মী পেপিরে আমাদের কি হবে শুধুমাত্র তিনটা সোজাসুজি দাগ তিনটা সোজাসুজি দাগ দেখতে পেয়েছো ম্যাডাম লিখেছে কিভাবে এ তিনটা সোজাসুজি দাগ তাহলে ডি লিখলাম ই এফ এফটা দেখো কেমন হলো এফ এর দাগ হচ্ছে সোজাসুজি দুইটা সোজাসুজি দুইটা দাগ এফ দেখতে পেলাম হ্যাঁ এফ এরপর আমরা লিখবো জি জি লেখাটা দেখো জি টা খুবই গুরুত্বপূর্ণ বাবুরা অনেকেই ভুল করে আমরা আগে অন্যভাবে শিখেছিলাম কিন্তু এখন জি হবে বোর্ড বয়ে আছি যেভাবে এই দেখো এভাবে দেখতে পেয়েছো কিভাবে লিখবো আমি আবার দেখাই দিচ্ছি এই দেখো এখানে দেখাই দিচ্ছি দেখো এরকম করে এখান থেকে শুরু করে নিয়ে এসে এখানে ভিতরে ঢুকে যাবে জি এটা হচ্ছে জি সবাই খেয়াল করো দেখতে পেয়েছো জি কেমন ভাবে জি হচ্ছে সবাই খেয়াল করো আমি আবার বলছি দেখো জি এখানে পাশে দেখাই দিচ্ছি এরকম করে নিয়ে আসে ভিতরের দিকে যাবে এটা হচ্ছে জি এটা ক্যাপিটাল লেটারস জি দেখতে পেয়েছো হ্যাঁ সবাই সুন্দর করে লেখা শুরু করো তাহলে আমরা উপরের গুলো দেখে দেখে বারবার নিচের গুলো লিখবো তাহলে আমরা লেখা শুরু করি ডি ডি লেখা দিচ্ছি ডি E F G হ্যাঁ তাহলে আমরা কি করলাম আমরা লিখলাম D E F G হয়েছে দেখেছো সুন্দর করে লিখেছি না হ্যাঁ তাহলে D এর নিচে D লিখি ই এর নিচে ই এফ এর নিচে এফ জি এর নিচে জি এটা শুরু করছি ডি আবার লিখি ডি ই আবার লিখি F হ্যাঁ আমার বাবুরা লিখছে হ্যাঁ ছোট্ট বিবিরা সবাই সুন্দর করে লিখছে অনেক ভালো লাগছে এরপর লাস্ট আমরা জি ভালোভাবে খেয়াল করো জি লেখাটা কিন্তু ভালোভাবে খেয়াল করো জি জি সবাই দেখো সুন্দর করে আসতে দিয়ে সবাই জিটা লিখ হ্যাঁ সবাই খেয়াল করো ম্যাডাম এক লাইনে সবগুলো কিন্তু লিখেছে হ্যাঁ বাবুরা সবাই ছোট্ট ছোট্ট আমার লক্ষ্মী পেপিরা সবাই আস্তে আস্তে সুন্দর করে লিখবে লক্ষ্মী পেপিগুলা সুন্দর আমার ছোট্ট সোনামণিরা ক্লাস করছে অনেক অনেক ধন্যবাদ তাই লক্ষ্মী পেপিদের আজকের হোমওয়ার্ক একটু জেনে নেই
আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে এই ক্যাপিটাল লেটারস। হ্যাঁ, আমাদের আজকের হোমওয়ার্ক থাকবে ক্যাপিটাল লেটারস, আমাদের আজকের হোমওয়ার্ক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে তোমার করার জন্য বাবুদেরকে বলছি। আচ্ছা, এরপর আমরা কিছু মৌখিক পড়ানো শুরু করবো। তোমাদের হাতের লেখা দেখবো, প্রত্যেকের খাতাই দেখবো, তার আগে একটু মৌখিক পড়াগুলো করে নিই। আমরা বাবুদের সাথে একসাথে সবাই বই বের করো, ওয়ার্ড মিনিং অ্যান্ড রিদম করবো। ম্যাডাম সবার সাথে একসাথে জোরে জোরে মৌখিক পড়াগুলো করবে। হ্যাঁ, বের করো সবাই, মৌখিক পড়াগুলো একসাথে পড়া হয়ে যাবে। তাহলে ক্লাসের পড়া আমরা ক্লাসে শেষ করে ফেলবো, মৌখিক পড়াগুলো। হ্যাঁ, এই তো সবার কাছে বই আছে, সুন্দর সুন্দর কালারফুল আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো, আমরা দেখে দেখে একটু পড়ি। আচ্ছা, দেখি তাহলে পড়ছি। এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, আপেল খেতে খুব মজা। এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, আপেল খেতে খুব মজা। সবাই জোরে পড়ো, হ্যাঁ জোরে 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 পড়ো, সবার মুখ দেখতে চাই, মুখ নড়ছে। এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, অ্যাপেল খেতে খুব মজা। বি ফর বল, বল মানে বল, বল খেলা অতি সোজা, বল খেলা অতি সোজা। হ্যাঁ জোরে পড়ো, বল খেলা অতি সোজা। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট শুধু ইঁদুর ধরে, ক্যাট শুধু ইঁদুর ধরে। ডি ফর ডিয়ার, ডিয়ার মানে হরিণ, ডিয়ার চলে সিনটিনেরি, ডিয়ার চলে সিনটিনেরি। ই ফর এগ, এগ মানে ডিম, এগ খেলে পুষ্টি বাড়ে, এগ খেলে পুষ্টি বাড়ে। এফ ফর ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা, ফ্ল্যাগ দেখো বাতাসে ওড়ে। এফ ফর ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা, ফ্ল্যাগ দেখো বাতাসে ওড়ে। এর পরের দিন কিন্তু আমি এই ওয়ার্ড মিনিং অ্যান্ড রিদমই তোমাদের পূর্ব পাঠ্য হবো। ওয়ার্ড মিনিং অ্যান্ড রিদম কিন্তু পূর্ব পাঠ্য হবো, তোমরা কিন্তু সুন্দর করে পড়ে নাও। সামনে ক্লাসে মানে আগামী কাল যে ক্লাস আছে সেই ক্লাসে কিন্তু আমি এই ওয়ার্ড মিনিং গুলো ধরবো। এভাবে ধরবো যে ই ফর কি হয়, এফ ফর কি হয়, ধরবো কিন্তু সবাইকে কিন্তু পারতে হবে। আজকে যারা পড়বে সুন্দর করে তারাই কিন্তু আগামী কাল পাবে। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার একটু প্রথম থেকে পড়ে নিই, আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নিচ্ছি, তারপর আমরা নতুন আমাদের ওয়ার্ড মিনিংটা শিখবো। আবার পড়ছি, সবাই জোরে জোরে পড়ো। আমার সুনা বাবুরা অনেক সুন্দর করে, আমাদের পুষ্পবাবুও চলে এসছে, আমাদের সুপ্ত, আনিফা, ওয়াসিফ, আয়ান, আয়াত, ইউসুফ, সায়েম, জায়না, রুবাইয়া, এরপর আছে আরো অনেক বাবুরা বাবু আছে আমাদের, ইউসুফ, তহমিদ, তায়েবা, তাসনিম, তাসনিয়া, হ্যাঁ তারপর আমাদের সাফিন আছে। হ্যাঁ সব বাবুরা আমার লক্ষ্মী, সবাই শোনা বাবু, প্রত্যেকে যার নাম বলছি যার নাম বলিনি সবাই আমার শোনা বাবু, সবাইকে বলছি সুন্দর করে বেশি জোরে জোরে পড়ো। হ্যাঁ তনু বাবু পড়ো, সামনে তাকাও, ম্যাডামের দিকে তাকাও, তনু হ্যাঁ তাকাও সুন্দর করে ম্যাডামের সাথে পড়ো। হ্যাঁ তাহলে আমরা কি করছি, এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল, অ্যাপেল খেতে খুব মজা, অ্যাপেল খেতে খুব মজা। বি ফর বল, বল মানে বল, বল খেলা অতি সোজা, বল খেলা অতি সোজা। সি ফর ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট শুধু ইঁদুর ধরে, ক্যাট শুধু ইঁদুর ধরে। ডি ফর ডিয়ার, ডিয়ার মানে হরিণ, ডিয়ার চলে সিনটিনেল। হ্যাঁ জোরে পড়ো, হ্যাঁ জুবাই সুন্দর করে জোরে জোরে পড়ো। ডি ফর ডিয়ার, ডিয়ার মানে হরিণ, ডিয়ার চলে সিনটিনেল, ডিয়ার চলে সিনটিনেল। এরপর আমরা পড়বো কি, ই ফর, হ্যাঁ সবাই আমার বাবুরা ডিম খায় তো, ই ফর এক, এক মানে ডিম, এক খেলে পুষ্টি বাড়ে, এক খেলে পুষ্টি বাড়ে, এক খেলে পুষ্টি বাড়ে। এফ ফর ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা, ফ্ল্যাগ দেখো বাতাসে ওড়ে, ফ্ল্যাগ দেখো বাতাসে ওড়ে, ফ্ল্যাগ দেখো বাতাসে ওড়ে। জি ফর গোট, গোট মানে ছাগল, গোট চলছে লেস্টিনেরে, গোট চলছে লেস্টিনেরে, দেখেছো জি ফর গোট, খুব সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি না, গোটটা কেমন ভাবে চলছে, গোটটা আমাদের লেজ নেড়ে চলছে। তাহলে আমরা কি পড়লাম, জি ফর গোট, গোট মানে ছাগল, গোট চলছে লেস্টিনেরে। হয়েছে আমার ছোট্ট সোনা মনিরা?
আচ্ছা অনেক সুন্দর করে বলেছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখন আমরা আরেকবার আমাদের মনে ফিরি, নেম অফ ফোর ফ্লাওয়ার্স, নেম অফ ফোর ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স এর নাম পড়ি। হ্যাঁ এই তো ছোট্ট বেবিরা সবাই সুন্দর করে মেরামের সাথে পড়ছে। হ্যাঁ পুষ্প বসে থেকে পড়তে হবে, পুষ্প বসো। হ্যাঁ গুড বেবি হয়ে সুন্দর করে স্মার্ট হয়ে বসতে হবে। আনিফা সুন্দর করে বই নিয়েছে, থ্যাংক ইউ। তনু সুন্দর করে পড়ো। তাহলে কি পড়বো? নেম অফ ফোর ফ্লাওয়ার্স, নেম অফ ফোর ফ্লাওয়ার্স। হ্যাঁ কি পড়বো আমরা? পড়ি রোজ। আমরা বইটা পড়তে পারি, বইয়ের চেয়ে যদি সহজ কোনোটা পাও তাহলে সেটাও তোমরা বলতে পারবে, সঠিক হলেই হবে। আচ্ছা রোজ, রোজ মানে গোলাপ, ওয়াটার লিলি, ওয়াটার লিলি মানে শাপলা, বেলা, বেলা মানে বেলি ফুল, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী। হয়েছে? আচ্ছা অনেক অনেক সুন্দর হচ্ছে, আমার লক্ষ্মী বাবুর অনেক সুন্দর করে ক্লাস করছে, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সোনামণি। আচ্ছা বাবুদের তাহলে আমাদের বাসের সময় দিয়ে তো শেষ, আমরা বাস সময় শেষ করব, বাবুদের সুন্দর করে বলবো, বাবুরা সবাই বাসে থাকবে আর অবশ্যই স্বাস্থ্যের দিক মেনে চলবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।